नमो श्री श्री गुप्त साधक श्यामाखापाए नमो। नमस्कार गुरुदेव गुप्त साधक श्री श्री श्यामाखापाके प्रणाम जानिए शांतिकुंज थेके अनुष्ठान शुरू करछि। आसुन सबाई मिले गुरुदेवेर अमूल्य कथा शुनि। प्रणाम गुरुदेव। हां बाबा प्रणाम। जय तारा जय तारा जय तारा जय बंदे जय बंदे। बंधुरा बारबार जानते चाइछे এই যে সমাজের এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার মূল কাণ্ডারি হচ্ছে করোনা ভাইরাস কোভিড-19, এই ভাইরাস কবে পৃথিবী থেকে লুপ্ত হবে বা মানুষ শান্তি পাবে এই নিয়ে আপনার কাছে জানতে চাইছে বারবার। আগে তোমাকে একটা প্রশ্ন করি, এই যে করোনা ভাইরাস যেটা হয়েছে কেউ বলছে চীন থেকে কেউ বলছে ফ্রান্স থেকে, কিন্তু কোন বৈজ্ঞানিক এটা তৈরি করেছে যা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারছে না, যা এখনও পর্যন্ত ওষুধ বার করতে পারছে না? কে তৈরি করেছে এই ভাইরাস? আমার তো যা মনে হয়, আমি যা মনে করছি, যে কোনো ভগবান সৃষ্টি করেছে এটা। মানে পৃথিবী যখন পাপে ভরে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তখনই কিন্তু ভগবান এরকম একটা দুর্যোগ দিয়ে দেয়, এটা এরকম একটা কিছু দিয়ে দেয়, এরকম একটা প্রলয় দিয়ে দেয়। এটা তো প্রলয় বলতে পারো। দু মাস হলো আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, তো কোন বিজ্ঞানী এটা তৈরি করলো বলতে পারো আমাকে? যে আজও পর্যন্ত এত তাবড় তাবড় বিজ্ঞানী চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, কিন্তু তারা স্পেসে যাচ্ছে, কিন্তু তারা এই অসুখটার ওষুধ বার করতে পারলো না। তাহলে এটা কে সৃষ্টি করেছেন? এটা ভগবানের সৃষ্টি, ভগবানই এটাই করিয়েছেন, ভগবানই এটাকে তৈরি করেছেন, এটা কোনো মানুষ করেনি আমার যতদূর মনে হয়। মানে আমার যা মনে হচ্ছে যে এমন কে সায়েন্টিস্ট ছিল যে এটাকে তৈরি করেছে, অথচ সারা বিশ্ব আজ এটাকে এখন তার ওষুধ আবিষ্কার করতে পারেনি, আন্দাজে আন্দাজে কাজকর্ম করে যাচ্ছে। তাহলে কি বুঝতে হবে এটা ভগবানের খেলা? পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়ে যায় তখনই ভগবান শাস্তি দেন, এটা মানুষকে শাস্তি দিয়েছে, ঠিক আছে? এই শাস্তি মানুষ ভোগ করছে এবং ভগবান একটাই জিনিস বুঝিয়ে দিচ্ছেন যে পাপ আর করো না, পাপ আর করো না, এরকমই শাস্তি পাবে তোমরা, ঠিক আছে না? এরকমই শাস্তি পাবে যে অসহ্য হয়ে গেছে, অসহনীয় এটা হয়ে গেছে, কিন্তু কোনো কিছু করার উপায় নেই। যখন ব্যাসদেব যখন মহাভারত লিখেছেন সেই সময় কিছু ব্যাসের কূট আছে, ব্যাসকূট বলা হয়। কারণ তোমরা যদি কাশীতে যাও, কাশীর থেকে একটু দূরে 25 কিলোমিটার দূরে ব্যাসদেব যেখানে রচনা করেছিলেন মহাভারত, ব্যাসকাশি বলা হয়, ব্যাসকাশি যেখানে 3 দিন থাকতে হয় ব্যাসকাশি বলা হয়, ওই ব্যাসদেব কিছু কূট রচনা করেছিলেন। কূট বলতে কূট নৈতিক ব্যাপার, যেটা পৃথিবীর কেউ ভাঙতে পারেনি একমাত্র গণেশ ছাড়া। গণেশই একমাত্র ব্যাসকূটকে ভাঙতে পেরেছিলেন, আর কেউ পারেনি, আর কেউ পারেনি, এখনও না ব্যাসকূট ভাঙা শক্ত। তেমনি এই করোনা যে কে তৈরি করেছে, কোন সায়েন্টিস্ট তৈরি করেছে, যে বিশ্বের তাবড়তাবড় সায়েন্টিস্টরা তার চিন্তা করতে পারছে না, এটি কোনো মানুষ করেছে আমার তো মনে হয় না, ভগবানই করেছেন, ভগবানই একটা মানুষকে শিক্ষা দিচ্ছেন যে দেখো আর পাপ করলে কিন্তু এর এই রকমই শাস্তি পাবে। আর আমি একা পাচ্ছি না, তুমি একা পাচ্ছ না, সারা ওয়ার্ল্ড চিন্তা করতে পারছো, সারা ওয়ার্ল্ড। তো এটা তো পাপের একটা পরিণতি, তুমি পাপকে বাড়িয়ে যাচ্ছ, দিনের পর দিন পাপ বাড়িয়ে যাচ্ছ, তার পরিণতি হিসেবে করোনা। আমার মনে হয় কোনো সায়েন্টিস্ট তৈরি করতে পারবে না এই অসুখ, এ ভগবানের দান। গুরুদেব আপনার মতে এই পিরিয়ডটা কতদিন চলতে পারে? আমি দেখো গণনা করে একটা জিনিস দেখেছি বা যা সব কিছু ঘেঁটে দেখলাম, এটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না। আমি তো 19 তারিখে পরে বলেছি, 21 তারিখে পরে মানে একটা নক্ষত্র উঠবে, আগে থেকেই 12 তারিখ থেকে উঠবে, কাল থেকেই উঠবে। এই নক্ষত্রটা কিন্তু এই জীবাণুটাকে গ্রাস করে নেবে, এটা কিন্তু আধ্যাত্মিকতার ব্যাপার। দেখো এখন অনেকে হাসবে, অনেকে টনটিটকিট করবে, অনেক কিছু করবে, কিন্তু বলা হয়েছে কোরআন বা হাদিস আর আমাদের যেটা গণনা, সূর্য থেকে কোনো একটা তারা উঠবে, সেই তারাটা কিন্তু এই গণনাটাকে 95% গ্রাস করে নেবে, 5% থাকবে, এটা কিন্তু একদম যাবে না, 5% থাকবে, এটা যেতে যেতে হয়তো
তোমার ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস হয়ে যেতে পারে, ঠিক আছে 5% থাকবে, কিন্তু এর টেস্টটা কমে যাবে, এর যে ক্ষমতা এই ক্ষমতাটা কমে যাবে। সুতরাং কথা হচ্ছে আমার মনে হচ্ছে এই করোনা ভগবানের সৃষ্টি, ক্রিয়েটেড বাই দি গড, এবং মানুষ বুঝতে পারছে না, মানুষ ভাবছে কোনো সায়েন্টিস্ট করেছে, সেই সায়েন্টিস্ট করেছে যে সায়েন্টিস্টের খোঁজ পাবে না কোনো দিন, কোনো দিনই খোঁজ পাবে না, এই সেই সেই সায়েন্টিস্ট, সেই ওপরওয়ালা যিনি এটা করেছেন। এখন তার দয়া হলে তিনি তুলে নেবেন, আর তার যদি দয়া না হয় মানুষকে আরও ভোগাবে, আরও মানুষের মৃত্যু হবে, আরও মানুষের মৃত্যু হবে। বারবার তিনি বলছেন, গীতা বলছে যে ঠিক করে থাকো, পরিত্রাণায় সাধু নাং, আমি যারা সাধু ব্যক্তি তাদের পরিত্রাণ করবো, যারা খারাপ কাজ করেছে আমি তাদের মারব। বারবার কৃষ্ণ একথা বলেছেন গীতাতে, গীতা সত্য জগৎ মিথ্যা। তা আমার মনে হয় উনি পারবেন আবার, উনি এটাকে তুলে নিতে, এটা ভগবানের ব্যাপার, ঠিক আছে না? এটা মানুষকে সাবধান করছে, সাবধান হও, ইউ বি অ্যালার্ট, যে এর চেয়ে আরও কিছু ভয়ঙ্কর, এখন তো কাঁকরোল দেখছো, কাঁঠাল দেখো নি, আরও কিছু ভয়ঙ্কর আসতে পারে, তখন কী করে সামলাবে? কত সায়েন্টিস্ট আছে, এতে একটা করোনা কোনো সায়েন্টিস্টকে পাওয়াই গেল না, যারা একটা ওষুধ দেবে, আন্দাজের মতো ওষুধ দেওয়া হচ্ছে, এটা করলে হচ্ছে, দেখা যাচ্ছে হচ্ছে, দিয়ে দাও, ঠিক আছে? এত ল্যাব চলছে সারা ওয়ার্ল্ডে, কেউ এটা আবিষ্কার করতে পারলো না, তাহলে কী বলবো আমি? এটা কি মানুষের সৃষ্টি না এটা ভগবানের সৃষ্টি? আমি তো বলবো ভগবানের সৃষ্টি। প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম। এতক্ষণ আপনারা গুরুদেব গুপ্ত সাধক শ্রী শ্রী শ্যামাখ্যাপার কথা শুনলেন, কেমন লাগলো জানাবেন। গুরুদেবের অমূল্য কথা নিয়মিত শুনতে হলে শ্যামাখ্যাপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। গুরুদেবের সাথে যোগাযোগ করতে হলে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করে নাম, স্থান এবং ফোন নাম্বার জানান, গুরুদেব যথাসম্ভব তাড়াতাড়ি আপনাদের ফোন করে নেবেন। হোয়াটসঅ্যাপ করার নম্বর 8080539595। গুরুদেবকে প্রণাম এবং গুরুদেবের আশীর্বাদ পুষ্ট শুভেচ্ছা এবং মঙ্গল কামনা জানিয়ে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।